Hey guys, welcome back to my channel. Today we are coming with a recipe white chicken with just 1 tablespoon of oil. Yes, ঠিক শুনেছেন, just 1 চামচ তেলে তৈরি হবে ইয়ামি হোয়াইট চিকেন. This is the best for diet and who are in a health routine. So তার জন্য আমাদের লাগছে দুটো বড় পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন. সেটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটা ভালো মিক্সচার বানিয়ে নেব পেস্ট. আপনার চাইলে এর মধ্যে অল্প কিছু আদা বাটা দিয়ে দিতে পারেন বা আদা কুচি দিয়ে দিতে পারেন. প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 400 গ্রাম চিকেন, যেটাকে খুব ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে. কোয়ান্টিটি এখানে মেনশন করা আছে, দেখুন. এরপরে এই পেস্টটাকে আমরা অ্যাড করে দেবো মাংসের মধ্যে. মনে রাখবেন এই সময় হাইজিন মেনটেন খুব দরকার, তাই প্রতিটা ভেজিটেবলস থেকে আরম্ভ করে প্রতিটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করে তারপরেই রান্না করবেন. দেখুন, এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে. এরপরে আমরা দেখুন কড়াইয়ে আমরা ভীষণ কম তেল দেবো, মানে জাস্ট 1 বড় চামচ তেল দেবো এবং তাতেই আমরা রান্না করব. আমাদের কিন্তু তার জন্য লাগছে না কোনো নন স্টিক প্যান, দেখুন নর্মাল কড়াইতেই রান্না হবে. তেলের কোয়ান্টিটিটা দেখুন অবিশ্বাস্য, আর এর টেস্ট আপনাদের ঠিক কষা মাংসের মতো টেস্টি আর ইয়াম্মি হবে. এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ছিঁড়ে. এর মধ্যে এবারে মাংসটা দিয়ে দেবো. ম্যারিনেট করা মাংসটা দেওয়ার আগে মনে রাখবেন যে আমাদের প্রথমেই ফ্লেমটাকে লো রাখতে হবে, বিকজ পুরো ফার্স্ট স্টেপস হচ্ছে যখন অয়েল ফ্রি বা এরকম টাইপের 1 টেবিল স্পুনে রান্না করবেন তখন ফার্স্ট টিপস হচ্ছে ফ্লেমটাকে লোতেই রান্না করবেন. সেকেন্ড টিপস হচ্ছে ঢাকা দিয়ে অলওয়েজ, মানে কভার করে অলওয়েজ কুক করবেন. আর থার্ড টিপস হচ্ছে দইয়ের পরিমাণ যদি আপনারা বেশি দেন তাহলে আপনাদের তার সাবস্টিটিউট হিসাবে অয়েল লাগছে না. এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন, আগেই বলেছি. এবারে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে. মনে রাখবেন গ্যাস লো করে চাপা দিয়ে দিয়ে বারবার চাপা দিয়ে স্টিম করে রান্না করলে এটার টেস্ট দারুণ হবে. এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একদম ছোটো চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো. এরপরে দিচ্ছি 1 ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, মানে কোরিয়েন্ডার পাউডার. দিয়ে দিচ্ছি 2টো চপড গ্রিন চিলি, মানে কাঁচা লঙ্কা কুচো. আপনারা ঝালের কোয়ান্টিটি নিজেদের টেস্ট অনুযায়ী ইনক্রিজ করতে পারেন. এরপরে এইটাকে মিক্স করে নেব. দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি, মানে 2-3 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো. এটা একটা আলাদা খুব ভালো ফ্লেভার দেয়. দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি. ধনে পাতাটাকেও খুব ভালো করে জলে ওয়াশ করে তারপরে কুচো করে নেবেন. এরপর দেখুন এটা ফোটার সাথে সাথে কালারটা কতটা সুন্দর এসছে, আর দই থেকে অয়েল সিক্রেশন হচ্ছে যার ফলে দেখুন ওপরে দইয়েরই একটা অয়েল ভেসে উঠেছে, যেই অয়েলটা আমাদের শরীরের জন্য কিন্তু কোনো ক্ষতি করে না. আর একটা জিনিস মনে রাখবেন, এই ঢাকাটা দিয়ে দিয়ে বারবার আমরা রান্না করবো এবং তুলে তার মাঝখানে নুন দিয়ে দেবো, কারণ হাফ ডান হওয়ার পর তারপরেই নুন দেবেন, তাহলে সেদ্ধটা খুব ভালো হয়. নুনের কোয়ান্টিটিটা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন. দেখুন এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, তাতে কালারটা এরকম আসবে. এরপরে আবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ পর এটাকে কুক হতে দেবো. এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, খুব অল্প দিচ্ছি, যেহেতু আমরা যখন কোয়ান্টিটিতে তেলটা বেশি দিই তখন আমাদের চিকেনটা বয়েল হতে বা কুকড হতে খুব তাড়াতাড়ি হয় যেহেতু তেলের জন্য. এখানে যেহেতু আমরা তেলের কোয়ান্টিটি একদমই কম তাই একটু টাইম লাগবে এবং চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে. দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, মানে 1 বড় চামচ মতন গোলাপ জল এবং কেওড়ার জল. এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন. আমি জাস্ট একটা খুব ভালো ফ্লেভারের জন্য এটাকে দিয়েছি. দেখুন কালারটা কতটা সুন্দর এসে কন্টিনিউয়াসলি নাড়ার জন্য এবং কাঁচা লঙ্কা কুচি দেওয়ার জন্য কালারটা একটা এরকমও আসে. আমাদের রেডি হয়ে গেছে.
ইয়ামি হোয়াইট চিকেন ইজ রেডি অ্যান্ড সার্ভ করে দিয়েছি। কালারটা কতটা সুন্দর এবং দারুণ এসেছে, দেখুন পুরো হোয়াইট চিকেনের মতো। এরকম রেসিপি যদি আরও ডায়েটের জন্য চান তাহলে অফকোর্স কমেন্ট সেকশানে ফিডব্যাক দিন এবং একটা লাইক বাটন দিন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অফকোর্স সাবস্ক্রাইব করুন।